हे तो रूजवा गिरा হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হজরত বিলাল উমাইয়ার বাড়িতে গোলামতি করে উমাইয়ার বাড়িতে উটের দেখাশোনা করে ঘোড়ার দেখাশোনা করে আস্তা বলে থাকে আস্তা বলে একটা ঘরে পাশের ঘরে থাকে ভাই আমার জীবজন্তুগুলোর দেখাশোনা করে হজরত বিলালের রাখালি করার দায়িত্ব হজরত বিলালের বাড়ির কাজগুলো করে নেওয়ার দায়িত্ব হে তরুণ

আস্তাবালের পাশে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানিরা উটের গোয়াল ঘরের পাশে একটা ছোট্ট জায়গা পরিষ্কার করে সেইখানেই হযরতে বেলা আল্লাহর ইবাদতে মশগুল থাকে হে তরুণ যুবকেরা উমাইয়া যখন জানতে পেরে গেল হযরতে বেলাল যিনি iman কবুল করেছেন উমাইয়া জানতে পারলো আমার চাকরটা আমার গোলামটা সেও profe Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ভক্ত হয়েছে শিষ্য হয়েছে গোপনে গোপনে নবীর শিষ্য হয়ে গেছে উমাইয়া জানতে পেরে মক্কার বড় বড় মস্তানদের কাছে খবরটা দিয়ে দিল আবু জাহিল আবু লাহাব উতবা সাইবাদের কাছে খবরটা দিয়ে দিল তারা লোক পাঠিয়ে দিল যাতে কোন দলের কোন আমাদের দলের মানুষ যাতে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ শিষ্য যেন না হয়ে যায় তার সঙ্গী যেন না হয়ে যায় যদি হয়ে যায় তাহলে তার উপর মানসিক ভাবে অত্যাচার শারীরিক ভাবে অত্যাচার করে তাকে আবার পুনরায় আমাদের দরে ফিরিয়ে আনতে হবে হে তরুণ যুবকেরা হযরত বিলাল কি উমাইয়ার দলের আবু চাহিলাম দলের সেই সময় বলেছিল বেলাল তুমি প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা ত্যাগ করে দাও আল্লাহ আল্লাহ টাকা বন্ধ করে দাও তুমি এসব ইবাদত কি তুমি ছেড়ে দাও তুমি হলে আমাদের কেনা গোলাম যা বলবো তাই শুনবে এটা মেনে নাও সেই সময় হযরত বেলাল বলেছিলেন আমাদের নবী জানিয়েছেন আমি আপনার গোলাম নিশ্চয় আপনার গোলাম হতে করব কাজে কখনো ত্রুটি করব না যেটা আমার দায়িত্ব সেটা পালন করব দায়িত্ব আমের আমি আমার অবসর সময়ে আল্লাহ এবাদত করব যদি এতে আমার জীবন চলে যাও যদি এতে আমার জীবনটা চলে যাও তবু আমি ইমান হারা হব না আল্লাহ ছাড়ব না আর নবীর কালে মা ভুলে যাব না এ তরুণ যুবকেরা হসরতে পেলাল কে ধরে নিয়েছে

আর সবাই মিলে হবে না আমরা তো কত সহজে দিন পেয়েছি বাপ ছিল মুসলমান ছেলে হলো মুসলমান কত সহজে এমন অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যাদের বাপ চন্দ্র পুরুষ মুসলমান নয় তারা ইসলামকে বোঝার চেষ্টা করছে তারা কত কষ্ট করছে তারা কত মেহনত করছে কেসি আজকালে জীবনে কখনো বিড়ি সিগারেট খেতেন না কিন্তু পকেটে একটা নিয়ে ঘুরে বেড়াতেন এই ওয়াজটা আমি অনেক আগে করেছি এসব কথা আপনি পাবেন না অনেক রিসার্চ করে বের করা বন্ধুরা আমার যে কবিতাগুলো বলছি এগুলো আমার নিজস্ব লেখা আর কারো কাছে পাবেন না আমি একটু যখন সময় পাই একটু কিছু নতুনত্ব আপনাদের মাঝখানে দিয়ে মানুষকে উদওয়া ইল্লা সাবিল রাব্বিকা বিল হিকমতে ওয়াল মাউয়েজাতিল হাসানাহ ইসলামের দিকে আকর্ষণ করার জন্য কিছু সুন্দর সুন্দর উপদেশ কৌশল হিকমা অবলম্বন করার চেষ্টা করি হে দুরুজ বাগীরা হে আমার মুরুব্বিয়ানেরা আজকে আমি বিজ্ঞানের কথা বললাম না আজকে আমি ইতিহাসের কথা বললাম না আজকে আপনাদের মাঝখানে যেটা বলছি বলছি সেটা একেবারে ভাই আমার দস্ত আমার কিছু উপমা কিছু উদাহরণ আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছে হে মুসলমান একটু লক্ষ্য করুন

কি বলবো মুষ্টি যোদ্ধায় খ্যাত একজন বিখ্যাত ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রেটেস্ট ব্যক্তিত্ব গ্রেটেস্ট পারসন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব যাকে সবাই চেনে সেই কেসিয়াস কেলে যিনি পরবর্তীকালে মোহাম্মদ আলী কেলে হয়েছিলেন জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না কিন্তু তার পকেটে একটা দেশলা গায় নিয়ে ঘুরে বেড়ান লোকে জিজ্ঞাসা করে ভাই কেসিয়াস কেলে আপনি তো জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না কিন্তু পকেটে কেন দেশলা নিয়ে ঘুরে বেড়াল এমন সময় কেসিআজ কেলে ওর ফি আলি কেলে বলেন শুন রে কে দাও তোমাদের বাপ 14 পুরুষ মুসলমান তোমার বাপ 14 পুরুষ মুসলমান তুমি মুসলমান আমার বাপ 14 পুরুষ মুসলমান নয় আমি কিন্তু অনেক কষ্ট করে ভাই চান্স মুসলমান নয় বরং ভাই চয়েস আমি মুসলমান হে

আমি অনেক কষ্ট করে নবী চিনেছি অনেক কষ্ট করে কোরআন পেয়েছি অনেক কষ্ট করে সবকিছু জেনেছি শিখেছি শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা হে আমার বন্ধুরা হে আমার ভাইরা শুনে রাখো জেনে রেখে দাও আমি মোহাম্মদ আলী কেলে বলি আমি কেসিয়াস কেলে ওরপে মোহাম্মদ আলী কেলে বলি তোমাদের একটা হৃদয় আছে আমারও হৃদয় আছে তোমাদের হৃদয় পাপ করতে চাই গোনা করতে চাই আমারও হৃদয় পাপ করতে চাই গোনা করতে চাই শুনে রাখো আমার হৃদয় যখন পাপ করতে চাই গোনা করতে চাই তখন আমি অনেক কষ্ট করে তো দিন পেছি ইসলাম পেছি জান্নাত জাহান নাম জেনেছি তখন আমি পকেট থেকে একটা দেশলাইয়ের কাটি বের করে আগুনটা জ্বালিয়ে আমি আমার হাতে তালুতে রাখার চেষ্টা করি আমি এত বড় একজন মুষ্টি যোদ্ধাই পৃথিবী বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনবার হেভি হেভি হেভিওয়েট চ্যাম্পিয়ন আমি মোহাম্মদ আলী কেলেন আমি আমার হাতের তালুতে সামান্য একটা দেশলাই কাটির আগুন সহ্য করতে পারি না তখন আমি নিজেকে বলি হে মোহাম্মদ আলী কেলেন তুমি সামান্য একটা দেশলাই কাটির আগুন নিজের হাতের তালুতে সহ্য করতে পারো না তুমি কেমন করে এই পাপটা করে অন্যায়টা করে জাহান্নামার আগুনটা সাহায্য করবে এর জন্য আমি জীবনে কখনো বিড়ি সিগারেট খাই না কিন্তু আমি আমার পকেটে দেশলাই কাটিং দেশলাই নিয়ে ঘুরে বেড়া বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কত কষ্ট করেছে হজরতে বেলাল বুকে পাথর তুলে দেওয়া হয়েছে যাতে করে আহাত আহাত না বলতে পারে নবী নবী করে আওয়াজ না দিতে পারে ছ ছটা পেরেক মারা হয়েছে জিওবাকে ফুটো করে দেওয়া হয়েছে তৎকালীন যুগের পেরেক মানে গাছের কাঁটা গাছের কাঁটা দিয়ে হজরতে বেলালে হজরতের বেলালের গাছের কাঁটা দিয়ে ছ ছটা পেরে ফুটিয়ে বাবা কাঁটা দিয়ে জিহবাগে ফুটো করে দেওয়া হয়েছে তারপরেও যত কষ্ট হয়েছে আহাদ মোহাম্মদ বলে আওয়াজ করেছে বেলাল যখন ইমান অনেক মাথায় এসেছে তারপরেও বেলালামা রসুন নাহি ছেড়েছে হবে হবে না হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই ওয়ান নাই ভাবে কেন করা ভাই বরু ভূমির উপরেতে মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে তারপরে তেও বেলাল আমার রসুন নাহি ছেড়েছে জোরে হবে না জোরে হবে না মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয় জন্মরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে এখন মুসলমানের বড় শত্রুকে মুসলমানি কোন হিন্দু মুসলমানের শত্রু নয় কোন খ্রিস্টান মুসলমানের শত্রু নয় জৈন বৌদ্ধরা শত্রু নয় বরং মুসলমানের বড় শত্রু মুসলমান এক ভাইয়ের উন্নতি দেখলে আর এক ভাইয়ের বুকটা চচ্চর করে আছে না নাই মেরে নিয়ে এসে করেছে কেরে নিয়ে এসে করেছে তোর ভাই করেছে করুক না তোর ভাই করেছে হুজুর জানেন তো অমুক নেতা এত মেরে নিয়েছে আরে আ তো মেরে নিয়েছিস তোমার অন্য কারোর চুকে পড়লো না তোমার ভাই মেরেছে সেটা চুকে পড়ে গেল কোন মারাকে আমি কোন চুরি চামারীকে আমি সাপোর্ট করি কিন্তু তোমার টেন্ডেন্সিটা কোন দিকে তোমার ভাই কোন উন্নতি করলে তোমার সহ্য হয় না সে হারাম হোক আর হালা লোক সেটা পরের কথা এটা আমাদের অ্যাটিটিউড হয়ে গেছে আমরা আমাদের ভাইয়ের কোনো উন্নয়ন সহ্য করতে পারি না অন্যজনে মেরে একদম শেষ করে দিতে সেটা আমাদের চোখে পড়ে না সুদ মুসলমান একটা ছোট অন্যায় করলে তাকে আমরা বিরাট করি তার কানে কানে গিয়ে বলো ভাই এই অন্যায় করোনা ইসলাম নিষেধ করেছে আল্লাহর কোরআন নিষেধ করেছে নবীর হাদিস নবীর হাদিস নিষেধ করেছে বাবা এই অন্যায়টা না তোমাকে বলতাম না বাবা তুমি মনে কিছু দুঃখ করো না তোমাকে বলতাম না খালি আল্লাহর কোরআন বলেছে নবীর হাদিস বলেছে বলে বলছি কানে কানে বলছি কারো কাছে বদনাম করিনি ভাই এ কথাটা যদি বলে দেন না সে প্রথম অবস্থায় তার হয়তো মনটা একটু অন্যরকম হতে পারে পরে বলবে লোকটা ভালো লোক কারো কাছে বদনাম না করে আমাকে আমার জিনিসটা বলেছে আল্লাহ চাইলে আপনার এই ছোট্ট কথাতে তার জীবনটা পাল্টে যেতে পারে না করে আমরা চায়ের দোকানে গিয়ে হাত পাঠাই কথা ঠিক না বলুন মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয় জন্মরা Pase দারায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু বকর ছুটে গিয়ে কয় যতদিন আর লাগবে লাগোক বেলাལ་মার চাই সারা গায়ে রক্ত ঝরে সারা গায়ে রক্ত ঝরে মাটি হয়েছে তারপরে রসুন নাহি ছেড়েছে জোরে হবে না আর জোরে হবে না বন্ধুরা আমার তরু যুবকেরা আমা। এত কষ্ট করেও তিনি দিন ভুলে জানেনি আল্লাহ ছাড়েননি নবী ছাড়েননি এখন মুসলমানেরা দুটো করে নাম রাখে দেখে দুটো করে নাম একটা সলিম উদ্দিন একটা সন্টুল একটা কলিম একটা কেলো কেন রে ভাই ভাই নাম কেন জব্বার দুটো করে হুজুর বোঝেন না পরিস্থিতি ভালো নয় তো যেখানে না আমি সেখানে তেমন রাজাবাজারে গিয়ে বলি আমার নাম কেল আমার নাম আব্দুল আব্দুর রহমান আর শ্যামবাজারে গিয়ে বলি আমার নাম কেলো বুঝতে পার যেখানে যেমন আমি সেখানে তেমন চাচাদের চাচাদের দেখতে পেলে আলাইকুম আমি বড় মুসলমান ও গোস্ত খা মুসল মুসলমান ও নামাজও নাই ওরা সুন্দর নাই ভাই মরবেন তো মরবেন মরতে যদি হয় সাহাবাদের মতো মরুন শহীদদের কাতারে চলে যাবেন ইসলামের জন্য যদি জীবন দিতে হয় তার জন্য কোন গোসল লাগবে না লাগবে রক্ত অবস্থায় তাকে কবরে দেয়া হবে যে ফিলিস্তিনে যারা মরে যাচ্ছে শহীদ হচ্ছে এদের কোনো গোসল নাই বাবা রক্ত অবস্থায় কবরে ঢুকিয়ে দেয়া হবে কাল কেয়ামতের দিনে এরা রক্ত অবস্থায় উঠবে আমার আল্লাহ বলবে যাও তোমরা ক্লাবের জন্য মসজিদের জন্য কোরআনের জন্য দিনের জন্য সারিয়াতের জন্য নিজেদের জীবনটাকে দিয়েছ তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে আর এরা মরার ভয় হ্যাঁ নাম বদলে দিচ্ছে মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যায় না এটা কাদের পোলা বুঝতে পারছেন আমি তাই বলি রাস্তায় মরে গেলে তোদের চেক করতে হবে যে সলিম উদ্দিন না সন্টু চেক করতে হবে সেই জন্য তোদের আন্ডার না খুলতে হয় তোর এক কাজ করিস একটা পকেটে টুপি রাখিস অন্তত মূল্যে বুঝতে পারবে এটা সলিম ছেলে মরে গেছে তাই খবর দাও বা দাফন করে দাও বুঝতে পারছো না বিরাট কোহলি দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে না হরভজন সিং এর দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে না হাসিম আমলা নবী সুন্নত মনে করে দাঁড়িয়ে রেখেছে এত বড় দাঁড়িয়ে আলী খান নবী সুন্নত মনে 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 করে দাঁড়ি রেখেছে এত বড় দাড়ি জুনায়েদ জামশেদ আসিফ খান রকি এত বড় দাড়ি নবীর সুন্নত আমি এত বড় দাঁড়ি না রাখতে পারলেও ছোট যদি রাখি বিরাট কোহলি রেখেছে হরভজন সিং রেখেছে মুখের সৌন্দর্য মনে করে তুমি রাখো নবীর সুন্নত মনে করে দাঁড়িটা ছোট হোক আজ ছোট আছে কাল বড় হতে পারে হতে পারে এই অবস্থায় যদি তোমার মত হয়ে যায় সুন্নত মনে করে দাঁড়িয়ে রেখে তুমি যদি কবরে যাও মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বকা দেখতে পাবে মুখে দাঁড়িয়ে দেখা হতে পারে এই দাঁড়িটা হবে নাজাতের জারিয়া বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হজরত বিলাল আমার আল্লাহ কি সম্মান দিয়েছিলেন হজরতে আবু বাকার আবু বাকার হজরত বিলালকে মুক্ত করেছিলেন যত টাকা লাগবে লাগুক হে উমাইয়া আমার বিলালকে তুমি আমাকে ফিরিয়ে দাও মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু বকর ছুটে গিয়া উমাইয়ার কয় যত দিন আর লাগবে লাগুক বেলালামার চাই সারা গায়ে রক্ত জরে সারা গায়ে রক্ত জরে মাটি লাল হয়েছে তারপরে তেও বেলালামা রসুল নাহি ছেড়েছে জোরে হবে না আর জোরে হবে না সেই বেলালকে মুক্ত করেছিলেন হজরত আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু বেলাল মুক্ত হয়ে গেলেন রাসুলের সাহাদি হয়ে গেলেন এখন রাসুলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে তৈরি হয়ে গেলেন হে তরুণ যুবকেরা হযরতে বেলালের মনে নবীর প্রতি এত mohabbat আল্লাহর প্রতি এমন ইমানের দৃঢ়তা আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে বিলাল কে মসজিদে নববীর ভাই আমার মুয়াজ্জিন হিসাবে মনোনীত করা হয় হযরতে বিলাল মুয়াজ্জিন হিসাবে এমন সুন্দর আযান দেন হুজুরের কণ্ঠ এত সুন্দর হযরতে বিলালের কণ্ঠে আযান শোনার জন্য মদিনা আর মানুষ পাগল হয়ে যায় কিন্তু কিছু দিন পরে একটা বিতর্ক তৈরি হলো হযরতে বিলালের কয়েকটা কথা সহি উচ্চারণ হচ্ছিল না না কয়েকটা কথা সহি উচ্চারণ হচ্ছিল না হজরতে বেলাল আসাদনা বলতে পেরে আসাদো বলতেন হজরত হজরতে বেলালের জন্য সাবাই কেরামেরা কমপ্লেন করলেন তারা বললেন কেউ কেউ বললেন হজরতে বেলালের জায়গায় অন্য কেউ আজানটা দিক কারণ আজানটা হজরতে বেলালের সহি হচ্ছে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহর নবী দেখলেন যদি তাই হয় সেটাই হোক কারণ কারো কারো রকম মনে যেন কোন রকম ভাই আমার কোন হজরতে বেলালের মধ্যে বেলালের প্রতি কোন রকম অসত ভাবনা যেন কারো প্রতি না থাকে সেটা যদি আল্লাহ রাজি হয় তাই হোক তিন দিন কেটে গেল হজরতে বেলালের মনটা বড় খারাপ আল্লাহর নাবি বলেন বেলাল মন খারাপ করো না কারণ তোমাকে আল্লাহ ভালোবাসেন আর আমি রাসুল তোমাকে ভালোবাসি হজরত বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সহি উচ্চারণ হয় না তার কারণ হলো আমার জিহ্বাতে তিন তিন ছ ছটা ছিদ্র হয়ে আছে যা জালেমের দলে আমি যাতে আল্লাহকে ডাকতে না পারি আপনাকে নবী বলে আওয়াজ না দিতে পারি জালেমের দলে ছ ছটা পেরে আমার জিহ্বাতে মেরেছে এর জন্য আমার আশহাদ উচ্চারণ হয় না আসাদু উচ্চারণ হয় আল্লাহর নবী বলেন বেলাল মন খারাপ করো না আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি হে তরুণ যুবকেরা তিন দিন হয়ে গেছে একদিন ফজরের সময় বাবা আগের জমাই আজ থেকে সেই সময় সাড়ে চোদ্দশো বছর আগে কোন ঘড়ি টড়ির ব্যবস্থা ছিল না আকাশের দিকে লক্ষ্য রেখে আকাশের আকাশের অবস্থা দেখে বোঝা যেত ফজরের ওয়াক হয়েছে নবী আমার মসজিদে নবাবীর ভিতরে বসে আছে সাহাবীদের বলছেন বাবা দেখো তো বাবা ফজরের ওয়াক হয়েছে কিনা একটু লক্ষ্য করো সাহাবায়ে কেরামরা দূর দূরান্ত থেকে সব আশপাশে যে যেখানে আছেন মসজিদে নবাবীতে ফজরের নামাজে ভিড় করেছেন আল্লাহর নবী অপেক্ষা করছেন দেখো তো বাবা ফজরের সময় হয়েছে কিনা সাহাবীরা বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালেন কিন্তু বুঝতে পারছেন না ফজরের ওয়াক্ত হয়েছে কিনা বোঝা যাচ্ছে না দয়ার নবীকে বললেন হুজুর ফজরের ওয়াক্ত হয়েছে কিনা বুঝতে না আল্লাহর নবী বলেন বাবা এত সময় তো অন্য দিন দেরি হয় না আজকে কেন বুঝতে পারো না বাবা এই রকম হতে না হতে হজরতে জিব্রাইল ফারিস্তা এসে দয়ার নাবিকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন আর জানিয়েছেন আজ তিন দিন কি অবস্থা মসজিদে নববীতে যে তিন দিন মসজিদে নববীর আযান আল্লাহ আর ওসে কেন যায় না জরে হবে না হে দরুদ যুবকেরাম

আবার আল্লাহ হজরতের বিলাল আজানকে কত পছন্দ করেন দিন আল্লাহর আজ থেকে আবার হজরতে বেলাল আজান দেবেন যাতে করে আল্লাহাব আজানটা পৌঁছে যায় হে তরুণ এই হলো বেলালের মহাব্বা এই হলো বেলালের আখলা আল্লাহর প্রতি ইমানের দৃঢ়তা রাসূলের প্রতি ভালোবাসা হযরতে বেলাল একটা মুসলমান মুসলিম জগতের জন্য ইসলামী বিশ্বের জন্য একটা হযরতে বেলাল হলো একটা মডেল কেমন নবীকে ভালোবাসতে হবে কেমন আল্লাহকে mohabbat করতে হবে আল্লাহর প্রতি কেমন ঈমানটা রাখতে হবে হযরতে বেলালের থেকে আমাদের প্রত্যেককে শেখা দরকার এ দরুদ ওয়াকরাম হযরতে

আমের আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন বাবা فاطمهর সময় অষ্টম হিজরিতে যখন মক্কা জয় হয়েছিল মক্কা জয় যখন হয়েছিল বিনা যুদ্ধে যখন মক্কা জয় হল আল্লাহর নবী কাবা ঘরকে জালিমদের হাত থেকে মুক্ত করলেন কাবা ঘর যেমন পূর্বে ছিল তেমন করলেন কাবা ঘর ইবাদতের গৃহ যেমন ছিল আবার ইবাদতের গৃহ করলেন মনে রাখবেন আদম না

আপনি তুলেছেন উঠতে বলেছেন আজান দিতে বলেছেন কিন্তু কোন দিকে মুখ করে আজান দেব আমি বিলাল বুঝতে পারি না তাই দাঁড়িয়ে আছি তাই অপেক্ষা করছি আল্লাহর নবী বললেন বিলাল রে ও বাবা বিলাল তুমি কি জানো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ কাবার ও কাবা বানিয়েছেন হে বিলাল তুমি আজকে আমার দিকে মুখ করে আসানটা দিয়ে দাও জোরে হবে না আর জোরে হবে না বেলালের প্রতি দিলেন নবীব যখন প্রিয় বেলা লুঠল কাবান ছাদে তখন প্রতি আওয়াজ দিলেন দিলেনবীজিব যখন প্রিয় বেলা উঠল Cada ছাদে তখন হজরত বেলা হজরত বেলা উঠে জান কোন মুখে দেবান কোন মুখে দেব আজান দয়ার নবীজি তখন কি বলছেন দয়া দয়ার নবীজি তখন কি বলছেন নবীজি বলেন বেলা আল্লাহ দিয়েছেন মর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আজা আর জোরে হবে না আর জোরে হবে না নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আজা বন্ধুরা আমার তরুণ যুবকেরা হযরতে বেলালকে আল্লাহ কি সম্মান দিয়েছিলেন বাপ বাপ তার ইমানের মজবুতি তার রাসুলের মাহাব্বাতে আল্লাহ তাকে উচ্চ মকাম দান করেছিলেন আপনি ইসলামের ঘরটাকে সুন্দর করে সাজাতে গেলে নবীর প্রতি মাহাব্বাত বাড়াতে হবে আল্লাহর প্রতি নৈকট্য হাসিল করতে হবে আল্লাহর প্রতি ইমানের মজবুতি বাড়াতে হবে দেখবেন ইসলামের ঘরটা আপনার ফল সিলিং হয়ে গেছে টাইলস হয়ে গেছে পট্টি হয়ে গেছে আরো বিভিন্ন রকম ভ্যারাইটিস দিয়ে সুন্দর চকচকে ঝকঝকে আল্লাহ করে দিয়েছেন আর আল্লাহ আপনার মর্যাদা

দুর্ভিক্ষ হয়েছে মুসলমান সবর করে এইজন্য মুসলমানকে বলা হয়েছে ইন্না আল্লাহু মাআস সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ স্বয়ং থাকে বান্দা বিপদে যখন পড়বে ওরে বান্দা मुसीबাতে যখন পড়বে তুমি যখন বিপদের মধ্যে পড়বে বন্দ তুমি সবর করবে ধৈর্য ধারণ করবে এই অর্ডার হলো আল্লাহর অর্ডার হে তরুণ যুবকেরা হে আমার মربیয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা তাহলে ভাগ্যে ভালোমন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় এই সব কিছুকে বিশ্বাস করা মানার নাম হলো ঈমানदात ইমানের পরেবার আসবে বড় আমল আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ সে নামাজ বান্দা ছাড়বে না রাসুলের সুন্নত একদিকে যেমন নামাজ রোজা হজ জাকাত হে তরুণ যুবকের আর একদিকে হলো রাসুলের সুন্নত তারিকা রাসুলের আখ এগুলো মুসলমান ইমানদারকে মেনে চলতে হবে এগুলো যদি আপনি মেনে চলেন আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে ভয় করলে আর প্রকৃত সাচ্চা মুসলমান হয়ে গেলেন হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা বাবা দয়ার বলছেন বুনিয়াল ইসলাম খান ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা বুনিয়াদ মানে হলো পিলার বুনিয়াদ মানে হলো ভিত একটা ভাই আমার পিলার গুলোর উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে যে সমস্ত পিলার গুলোর উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে প্রথম পিলারটার নাম হলো কালেমা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই যে বললাম না সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর পাইগম্বার এটা হলো মূল পিলার এটা হলো প্রথম স্তম্ভ এরপরে হলো দুই নাম্বার পিলার তারপরে দুই নাম্বার পিলার হলো আইকামি সালাত নামাজ কায়েম করা হে তরুণ যুবকেরা যে বান্দা নামাজ ছেড়ে দিল হলো নামাজ নামাজ তুমি ছাড়বে না বান্দা নামাজের কথা আল্লাহ কোরআন মাজিদে বিরাশি জায়গায় বলেছেন সেই বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন মিন নামাজ ছেড়ে দিও না আল্লাহর হুকুমটা ছেড়ে দিও না নামাজ যদি তুমি ছেড়ে দাও 82 বার আল্লাহর কথা কে মান্য করলেন 82 বার আল্লাহর কথা কে মান্য করেন আর তুমি কেমন করে ভাগ্যক আল্লাহর জান্নাত তুমি পাবে না 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 আল্লাহর হুকুম 82 বার অমান্য করেছেন আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলেছে তুমি পড়ো না আর তুমি জান্নাত পাবেন এটা তোমার জননার প্রিতা ভা঵নারে এ তরুন জবা গেনারে এ তুমি নামাজের সোমাই হলে তুমি বলো নামার কাজাজের তুমি বলো নামার কাজ আছে নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো হে কাজ আমার নামাজ আছে আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা নামাজের বয়ান করতে গিয়ে বলতেন বাবা কি দিয়ে বোঝালে বুঝবে ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা ঝোড়া আর কোদাল দিয়ে হ্যাঁ আর আমার দাদা যান মায়াপুর পিনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন বাবা দিনে রাতে চব্বিশ ঘন্টায় এক ঘন্টা নামাজ কাজে দাও পাঁচ বারো ষাট বারো মিনিট করে সময় দিলে এক অক্তের নামাজ পড়া হয় পাঁচ অক্তের নামাজ পড়তে এক ঘন্টা লাগে এক ঘন্টা যদি তুমি নামাজে দাও আমার আল্লাহ তোমার তেইশ ঘন্টা সাকসেসফুল করবে সেটা কোথায় বলেছে আল্লাহ আজানে বলেছেন মহাজ্জিন আজান দাও মহাজ্জিন আজান দাও আসান দেয় কি বলে মানে এসো নামাজের দিকে এসব মেন আসান দিচ্ছে এসো নামাজের দিকে এসব আল্লাহ বলছেন হে মহাজ্জেন বলে দাও

হায়ালা আল ফালা যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কামিয়াবি দেবেন যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কল্যাণ দেবে জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আবার মুরবিয়ানিরা তাহলে আপনাকে নামাজ ইবাদত মন্দির কিগুলো করতে হবে সবচেয়ে বড় ইমাদত হলো নামাজ ছাড়বেন না নাম তারপর রামজানের রোজা ছাড়বেন না সামনে রমজানের রোচা চ্যাপ চ্যাপ আমি এক একটা বিষয়গুলোর উপর বৈজ্ঞানিক আলোচনা করেছি যা আপনারা অনেকেই শুনেছেন ইন্টারনেটে গেলে আপনি পাবেন বিশ পনেরো কুড়ি হাজার বক্তব্য আছে এক একটা শূন্যত এক একটা ফরজের উপর আমি আলোচনা করেছি যেখানে বিজ্ঞান আর বাস্তবতা আছে আজকে বেশি আলোচনা করব না আজকে আলোচনা করব আপনার মাঝখানে তিনটা জিনিস নিয়ে যেটা প্রথমেই বললাম যে মাজলুম ব্যক্তি নিয়ে আলোচনা করব মুসাফির ব্যক্তি নিয়ে আলোচনা করব আর পিতা মাতা হক নিয়ে একটু আলোচনা করব হে তরুণ যুবকেরা তবে মৌলিক বিষয়ের উপর আলোচনা না করলে সমস্ত আলোচনা যেমন কেমন সাদা মাটা হয়ে যায় তাই মৌলিক বিষয়ের উপর একটু আলোচনা করে নিচ্ছি তাহলে ইসলামের পিলার হলো কটা পাঁচটা বলেছি ইসলামের ভিত্তি হলো কটা পাঁচটা বলেছি তার মধ্যে প্রথম বলে كلمه شهاده ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه বলেছি নামাজটা বলেছি এবার হলো যাকাতটা প্রদান করা বাৎসরিক খরচ খরচ লাভাংশ যা কিছু আছে খরচ খরচ বাদ দিয়ে লাভাংশ যেটা আপনার জমবে জানুয়ারি থেকে জানুয়ারি কিংবা রমজান থেকে রমজান কিংবা ডিসেম্বর থেকে ডিসেম্বর অর্থাৎ একটা হিসাব আপনি করবেন সেই হিসাব অনুযায়ী খরচ খরচা বাদ দিয়ে যেটা লাভ পাংশ জমবে যদি আপনি সাহেবেন নেশাব তখন হয়ে যাবেন আপনার লাভ ভাংশ জমা মানে আপনি সাহেবের নেশাব হয়ে গেলেন অর্থাৎ আপনার জন্য জাকাত দেওয়া ফরজ হয়ে গেল আপনি সৎকরা আড়াই টাকা করা আড়াই টাকা হিসাবে যে জাকাতটা পড়বে সেটা আপনার নিয়ারেস্ট আপনার কাছের আত্মীয় স্বজন গরিবের মধ্যে দান করে দেবেন জাকাতের উদ্দেশ্য মনে রাখবেন জাকাতের উদ্দেশ্য একটা লুঙ্গি দেওয়া নয় জাকাতের উদ্দেশ্য এক বেলা খাইয়ে দেওয়া নয় জাকাতের উদ্দেশ্য হল গরিবী হাঁটা দেশ বাঁচা অরিজিনালি ইসলাম গরিবী হাঁটাও দেশ বাঁচাও বলেছে এখন পাবলিক বলে গরিবী হাঁটাও দেশ বাঁচাও ভিতরে ভিতরে বলে গরিবী গরিবী বাড়াও দেশ বাঁচাও গরিবি বাড়াও বেশি গরিবে বাড়াতে হবে দেশও বাঁচাতে হবে কিন্তু एक्चुअली ইসলাম বলেছিল গরিবি দূরীকরণ এইজন্য যে যে জায়গায় জাকাতের সিস্টেম ঠিকভাবে মেইনটেইন করা হয় সেখানে গরিব নাই ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বি আমার খুব সংক্ষিপ্ত করে বলবো হে তরুণ যুবকেরা

ভাইরা আমার তরুণ যুবকেরা আমার লম্বা চওড়া নাই বেশি আলোচনা করব না প্রথম মৌলিক বিষয় নিয়ে বলছিলাম পাঁচটা কথা তাহলে জাকাতের সম্পর্কে ছোট্ট ধারণা আপনাদের আছে একটু টাস দিচ্ছি একটু টাস দিচ্ছি তারপরে কি বলবো বাবা ভাই আমার দোস্ত আমার পাইতাই যাকাত ওয়াল হজ ওয়া বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তারপরে যাকাত যেমন দেওয়া আপনার জন্য ফরজ হলো আপনি যদি সাহেব এনে সাব হন আপনার জন্য হজ করা ফরজ বাবা অনেকে দেখবেন হজ ফরজ হয়ে যায় কিন্তু বুড়ো না হলে হজ করতে যায় না জিজ্ঞাসা করলে বলে ধর পাগল কথা এখন আবার হজ করে নাকি হজ করার বয়স হয়েছে বোকা কেন গো হজ করার বয়স হয় না হজ করে এলে নিয়ম মেনে চলতে হবে বুঝতে পারছিস না নিয়মটা মেনে চলতে হবে এই যে একটু মিচা মিচি করছি টা ওটা বলছি ধাপ্পাবাজি এসব গুণামপুরি একটু জচ্চুরি দাগাবাজি এসব চলবে নাকি হজ করে এলে ওই চিন্তা ভাব না নিয়ে হজ করতে যায় না হজ ফরজ হয়ে যায় তবু ও যায় না যাই কখন যখন বুড়ো বয়সে চলার ক্ষমতা নাই দৌড়ানোর ক্ষমতা নাই হজের হুকুম আহকাম পালন করার ক্ষমতা নাই সেখানে গিয়ে শুধু গাড়ি খোঁজে গাড়ি পয়সা যত অনেক পয়সার মালিক কত নিবি রিয়াল বাবা বল বলে চাচা 150 রিয়াল না বল ले রিয়াল নিবি বাবা গাড়ি নিয়ে একটু ঘুরিয়ে দেখ খালি বাস বাবা করে ঘুরিয়ে দিল তোফ হয়ে গেল মাটানি মাথা থেকে ও মাথা দিয়ে ছুটি দিল দিয়ে বলল হয়ে গেল তোমার সাফা মারুয়া চাই হয়ে গেল বাস ইয়ং বয়সে গিয়ে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে হজের হুকুম পালন করা আর কেউ তোমাকে গাড়ি নিয়ে ঘুরিয়ে দেয় কখনো বাবা ইসলাম কি ওটা বলেছে পুরো বয়সে হজ করতে যখনই তোমার হজ ফরজ হবে হজ করো হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে মৌলিক বিষয়গুলো মনে রাখবেন কালেমা নামাজ রোজা হজ যাকাত এটা হলো ইসলামের পাঁচটা ভিত্তি পিলার এই পিলার যদি না থাকে ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়াবে না মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো পড়া দিলত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইর পথে সমাজ বদলাবে রে

কুল সাথে ceremoniaসি খুঁজে দেখো মোনা सच्चा मुसलमान হয়ে যেতে হবে এই পাঁচটা পিলারের মধ্যে যদি দুটো পিলার দুর্বল হয়ে যায় বিল্ডিং দাঁড়াবে বাবাজি বিল্ডিং দাঁড়াবে আগে বিল্ডিংটা কিন্তু দাঁড় করাতে হবে দাঁড় করাতে গেলে এই পাঁচটা পিলার তোমাকে ঠিক রাখতে হবে ছেলে বলছে আমি নামাজ পড়ি নি কিন্তু ইসলাম মানি নামাজ পড়েনি কিন্তু নবীর জন্য জীবন দিতে পারি ওটা মুখের কথা অরিজিনালি কিছু হলো না কথা ঠিক না ভুল কারণ আপনি ইসলামের ভিত্তি ঠিক করলেন না আপনি ঠিকভাবে ভাবে পিলারটাকে ঠিক করলেন না পাঁচোয়া নামাজি পড়েননি রাসূলের সুন্নতি আপনি হে তরুণ যুবকেরা হিয়াবার বন্ধুরা কে বাবা জেনে এবার চলে আসুন বাবা একটুখানি লক্ষ্য রাখুন এবার আপনি চলে আসুন হে মুসলমান একটু খেয়াল করুন বাপজি আমার বিল্ডিংটা আপনার দাঁড়িয়ে গেল এবার বিল্ডিংটাকে কেমন ভাবে সাজাবেন এটা আপনার নিজস্ব ব্যাপার বিল্ডিং এ আপনি ফল সিলিং করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি দেওয়াল আলমারি করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার এটা আপনি হে তরুণ যুবকেরা আপনি দেওয়ালে পটি করবেন না এমনি চুন করবেন সেটা আপনার ব্যাপার আপনি সিমেন্ট দিয়ে মেজে করবেন না টাইলস লাগাবেন পাথর লাগাবেন এটা আপনার ব্যাপার অর্থাৎ যেমন করে পারবেন এবার সুন্দর করে বিল্ডিংটাকে সাজাবেন আর এই বিল্ডিংটাকে সুন্দর করে ইসলামের বিল্ডিংটাকে সুন্দর করে সাজাতে গেলে আপনার ভালো আমল করতে হবে হে তরুণ যুবকেরা এর জন্য আপনার ঠিক লাগবে এই কালটা এখানে কাল বলে একটা জিনিস আছে এই কালটা আপনার ঠিক করতে হবে আমার নবী বলেন তাকওয়াটা এখানে আছে তাকুয়া হা হুনা এই জায়গাতে আছে যার হৃদয় ভালো তার সব ভালো যার অন্তর খারাপ তার সব খারাপ ইসলামে বলা হয়েছে নবী জানিয়েছেন মানুষের শরীরে একটা গোস্তের টুকরো আছে বাবা যে গোস্তের টুকরোটা যদি ভালো হয় তার সারা শরীরটা ভালো হয় আর এই গোস্তের টুকরোটা যদি খারাপ হয় তার সারা শরীরটা খারাপ হয় হে তরুণ যুবকেরা এই গোস্তের টুকরো আর অন্য কিছু নব এই গোস্তের টুকরোটা হলো আপনার কালব আপনার হৃদয় মনটাকে আমাদের ভালো করতে হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা ইসলাম বলেছে তুমি সহজ সরল ব্যক্তি হয়ে যাও তুমি সহজ সরল ব্যক্তি হয়ে গেলে তোমার জন্য হিসাবটাও সহজ সরল হবে আর তুমি যদি জটিল মানুষ হয়ে যাও তোমার জন্য হিসাবটা জটিল

আমাদের আমার আল্লাহ তোমাদের জন্য ইরাদা করেন না কঠোর হতাম তাই দুনিয়ার মানুষ তুমি কঠোর হবে না দুনিয়ার মানুষ তুমি সরল হবে হাদিস পাকের মধ্যে এসেছে দয়ার নাবি বলেন জান্নাতের একটা নাম হলো ইউসরা যে ইউসরা শব্দের অর্থ হলো সরলতা ওই জান্নাতের মধ্যে সমস্ত সরলতা বিদ্যমান থাকবে ভালো করে মনে রাখবেন আর জাহান্নামার একটা নাম হলো ওসরা যে ওসরা কথার অর্থ হলো কঠোরতা সেই জাহান নামার ওসরা নামক জাহান থাকবে সমস্ত কঠোরতা তাই আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা পছন্দ করেন না হে তরু হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী

এইজন্যই তো আল্লাহর ওলিদের কাছে যেতে হয় আল্লাহর ওলিরা কি اخلاق কি চরিত্র তাদের নবি আনা নবিয়ানা চরিত্র তাদের পাওয়া যায় তারা নবিয়ানা আনা দিয়ে চরিত্র দিয়ে মানুষের হৃদয়টাকে সুন্দরভাবে তৈরি করেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা হে আমার মربیয়ানীরা নবি আনা اخلاق আপনার যদি থাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন যারা যুবক মান যারা সোশ্যাল মিডিয়ার মানুষ ভাই আমার সোশ্যাল সোশ্যাল সাইট আলোচনা করে সোশ্যাল বিষয় নিয়ে যারা আলোচনা করেন আমি আপনাদের জন্য বলি বাবা ইন্টারনেটের যুগে আপনারা একটা অ্যাপ ইউজ করেন এই অ্যাপটার নাম হলো ফেসবুক এই ফেসবুক তৈরি করেছেন কে জানেন ফেসবুক তৈরি করেছেন কে যদি মনে না থাকে একটু মনে করে না হে তরু যুবকেরা ফেসবুকটা তৈরি করেছেন যিনি তার নাম হলো মার্ক তৈরি করেছেন মুসলমানের ছেলেরা তাতে দেখাচ্ছে নিজেদের লোক লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক আর লোক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইট ভাইরা আমার তরুণ যুবকেরা আজকাল মুসলমানের ছেলেরা এই ফেসবুক নামক অ্যাপে গিয়ে সেখানে একটা সুন্দর ছবি তুলে আপডেট দিয়ে বলে বন্ধুরা কেমন লাগছে একটু জানতে চাই কেউ বলে হিরো হিরো কেউ বলে ওয়ান্ডারফুল কেউ বলে বিউটিফুল এইভাবে মানুষ প্রশংসা করলেন তাদের ভালো লাগে ভাই হে যুবকেরা আমি বলি মুসলমানের ছেলে ফেসবুকটা খুলে দেখাচ্ছে তাদের লোক লোক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক আর লোক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইট মুসলমান একটু লক্ষ্য রাখবেন আমার আপনার এই অ্যান্ড্রয়েড বডিতেও একটা অ্যাপ আছে যে অ্যাপটার নাম দিয়েছি আমি ফেসবুক এই অ্যাপটা আর অন্য কিছু নয় এই অ্যাপটার নাম হলো আপনার আমার হৃদয় এই হৃদয়ে আপনার আমার সারাটা জীবনের লুক ধরা পড়ে এই অ্যাপটার নাম দিয়েছি কাল এক কাল নামক অ্যাপ টাইপ ধরা পড়ে আপনার জীবনের লুক বন্ধু এখানে ধরা পড়ে আপনার লোক এর নাম হলো ফেসবুক এখানে ধরা

বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মাজলুম ব্যক্তির ডাক আল্লাহর আরসে কবুল হয় হযরতে পেলাল কত বড় মাজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন হযরতে বেলাল কত বড় মাজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন উমাইয়ার বাড়িতে গোলামতি করত উমাইয়া মাইয়া কৃত দাস হিসাবে তাকে ক্রয় করেছিল হজরতের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহ বন্ধুরা মার তরুণ যুবকেরা মান ইসলামের প্রথম মুয়াজ্জিন বলা হয় যার হাত দিয়ে ভাই আমার প্রথম আযান দেওয়া শুরু হয় এই সিস্টেমে এই পদ্ধতিতে মনে রাখবেন ইসানাবের জামানায় নামাজ ছিল কিন্তু এই সিস্টেমে আযান ছিল না মুসানাবের জামানায় নামাজ ছিল এই সিস্টেমে আযান ছিল না হযরতে হুদ নবীর জামানায় নামাজ ছিল এই সিস্টেমে আযান ছিল না হযরতে ইব্রাহিম নবীর জামানায় আযান ছিল এই

দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা বলে তাকে উল্লেখ করা হয়েছে কুরআন মাজিদে আমাল আল্লাহ সেই মসজিদগুলোর নাম উল্লেখ করেছেন সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন এই মসজিদ কথাটা মূল শব্দটার নাম কি মূল শব্দটা কি জানেন মসজিদ শব্দটা এসেছে মূল ধাতু যেটা মূল শব্দ সেটা হলো সাজেদা এ সাজেদা সিন জিম আর দাল এ সাজেদা থেকে এসেছে মসজিদ ভাই আমার দোস্ত আমার এই মসজিদ কথাটা এসেছে সাজেদা থেকে সাজেদা কথার অর্থ হলো যেখানে সিজদা না দেওয়া হয় সেটাকে মসজিদ বলেন অর্থাৎ এই সিজদা দেওয়া হতো বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর আর আল্লাহর কাবা ঘর হলো পৃথিবীর প্রথম ঘর হযরতে আদম নবী সৃষ্টি হওয়ার পরে সৃষ্টি হওয়ার আগেই আমার আল্লাহ ফারিস্তাদের দিয়ে মসজিদে কাবা তৈরি করেছিলেন হে তরুণ রোজা ছিল আমাদের নবীর আগে আগে অন্যান্য নবীর জামানাতেও রোজা ছিল না ছিল না অনেকে মনে করে আমাদের নবী থেকে হয়তো নামাজ রোজা না না অনেকে মনে করে ইসলাম ধর্মটা হয়তো প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের হাত ধরে না না তারা জানে না ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহি সালাত সালাম থেকে আর ইসলাম ধর্মটা কমপ্লিট হয়েছে আখেরি জামানার পাইগম্বা জগতে শেষ নাবি জোনাবি মোহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়ার নবী নির ধরে এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন

ঈদের জামানাতে নামাজ ছিল রোজা ছিল আমার আল্লাহ রোজা সম্পর্কে যেমন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে বিশ্বাসী বান্দারা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা

ইসলামের বিভিন্ন বিষয় যখন মানুষের কাছে প্রচার শুরু করলো কফারেরা অত্যাচার শুরু করলো হযরতে বেলাল হাবসি মানুষ উমাইয়ার বাড়িতে গোলামি করেন আহারি জানতে পারলেন যে গোলামতি এ গলামি কাজ কাজের জায়গায় থাকবে মালিক মালিকের জায়গায় শ্রমিক শ্রমিকের জায়গায় তার মানে শ্রমিকের উপর মালিক অত্যাচার করবে এটা ইসলাম কখনো মেনে নেয়নি শ্রমিক পয়সার বিনিময়ে কাজ করবে মালিক শ্রমিককে পয়সার বিনিময়ে কাজ করাবে কাজ শেষ পয়সা দাও সে তার মতো স্বাধীন তুমি তোমার মতো স্বাধীন এটা নাম হচ্ছে ইসলাম এই জন্যে বলা হয়েছে দয়ার নাবি বলেছেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তাকে প্রদান করো এর নাম প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে আজকে নবীর কথাগুলো নিয়ে রিসার্চ হয় পৃথিবীর বড় বড় ব্যক্তিরা দয়ার নবীর বাণীগুলোকে নিয়ে কোটেশন করে বাণী হিসাবে মানুষের কাছে প্রচার করে নবীর কথা 1450 বছর আগে এই কথাগুলোকে আজকের যুগের মানুষেরা নকল করে তারা আজকে মহাপুরুষ হয়ে গেছে জেনে বলুন সুবহানাল্লাহ নবী প্রতিবেশী যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়া তোমার জন্য জরুরি প্রতিবেশীর প্রতি যে লক্ষ্য রাখে না সে ব্যক্তি মুসলমান হতে পারে না প্রতিবেশী অনাহারে দিন কাটায় আর কোন মুসলমান খেয়ে ঘুমায় মনে রাখবে তুমি মুসলমান হতে পারলে না প্রতিবেশী যদি অসুস্থ থাকে তুমি তার সুস্থতা খোঁজ খবর নেওয়ার জন্য যদি তুমি যাও তোমার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকে

তিনি তো প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের একটা আদর্শ কে মেনে চলেন জোরে বলেন সুহান হজরত বেলাল গোলাম হয়ে আছেন চাকো অকত্য অত্যাচার অন্যায় অবিচার পাপাচার হজরতে বেলালের সঙ্গে কি এমন অন্যায় তারা করেনি হজরতে বেলাল দেখলেন ইসলাম শান্তির কথা বলে ইসলাম স্বাধীনতার কথা বলে ইসলাম ভাতৃত্বের কথা বলে প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরা মহাপুরুষ আখেরি জামানার পয়গম্বর হজরতে বেলাল চাকর হিসাবে আছেন কিন্তু লুকিয়ে গিয়ে দয়ার নবীর কাছে কালেমা পড়ে নিলেন জরে হবে না Lloré, jovena.